15 আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের খুঁজতে আবারও তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার ঢাকায় প্রকাশন অনুষ্ঠানে তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতেই 15 আগস্টের কুশীলবদের পরিচয় প্রকাশ জরুরি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের লেখা 15 আগস্টের নেপথ্য কুশীলব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বইটির তথ্য প্রমাণে 15 আগস্টের নেপথ্য কুশীলবদের পরিচয় ফুটে উঠেছে, কিন্তু পূর্ণাঙ্গ এবং প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে একটি তদন্ত কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। খুব বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না। আমরা হয়তো কুশীলব যারা ছিলেন নেপথ্যে, তাদের প্রত্যেকের স্বরূপ উন্মোচন করতে সক্ষম হব। আমি দাবি করেছি তদন্ত কমিশন প্রাপ্ত তথ্য সব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। বক্তারা জানান, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র 71 থেকেই শুরু হয়। ইতিহাসের দায়বদ্ধতা থেকেই বইটি লেখার কথা জানান লেখক। সময়ের বিবর্তনেতে জয়বাংলা আরও প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের সামনে এসছে, বঙ্গবন্ধু আরও প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের মাধ্যমে এসছেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের সামনে এসছে। আমাদের নির্মম বাস্তবতা, এই বইয়ের প্রতিটি পাতায় সেই আকুতি আছে। আইনমন্ত্রী জানান, 15 আগস্ট হত্যাকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে সত্য কোথায় আছে। কমিশনের প্রারম্ভিক কাজটা কি? আইন তৈরি করা। বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। 15 আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের খুঁজতে আবারও তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার ঢাকায় প্রকাশন অনুষ্ঠানে তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতেই 15 আগস্টের কুশীলবদের পরিচয় প্রকাশ জরুরি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের লেখা 15 আগস্টের নেপথ্য কুশীলব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বইটির তথ্য প্রমাণে 15 আগস্টের নেপথ্য কুশীলবদের পরিচয় ফুটে উঠেছে, কিন্তু পূর্ণাঙ্গ এবং প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে একটি তদন্ত কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। খুব বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না। আমরা হয়তো কুশীলব যারা ছিলেন নেপথ্যে, তাদের প্রত্যেকের স্বরূপ উন্মোচন করতে সক্ষম হব। আমি দাবি করেছি তদন্ত কমিশন প্রাপ্ত তথ্য সব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। বক্তারা জানান, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র 71 থেকেই শুরু হয়। ইতিহাসের দায়বদ্ধতা থেকেই বইটি লেখার কথা জানান লেখক। সময়ের বিবর্তনেতে জয়বাংলা আরও প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের সামনে এসছে, বঙ্গবন্ধু আরও প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের মাধ্যমে এসছেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের সামনে এসছে। আমাদের নির্মম বাস্তবতা, এই বইয়ের প্রতিটি পাতায় সেই আকুতি আছে। আইনমন্ত্রী জানান, 15 আগস্ট হত্যাকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠন করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে সত্য কোথায় আছে। কমিশনের প্রারম্ভিক কাজটা কি? আইন তৈরি করা। বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। সত্যি সত্যি ইমোশন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।